You are watching Maxx Media London. ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলনেতা তথা পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিযোগিতা থেকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ প্রতিযোগিতায় বিপুলভাবে এগিয়ে থাকা সাবেক চ্যান্সেলর ঋষি সোনাকের প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা থাকল না। আনুষ্ঠানিকতা শেষে সোমবার বেলা দুটোর পরপর ঋষিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Maxx Media London.